দুর্নীতি অস্বচ্ছতায় তার বিচার মন ছুঁয়েছে হাজার হাজার বিচার প্রার্থীর। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একের পর এক মামলায় কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। একাধিকবার একাধিক সত্যের উদ্ঘাটনের স্বার্থে রায় দিয়ে প্রিয় বিচারপতি হিসেবে লেটার মার্কস পেয়ে মামলাকারীদের আস্থা ও বিশ্বাসে এগিয়ে রয়েছেন তিনি। এবার তারই পুরস্কার পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুরের বাসিন্দা মানস সাহা বিচারপতির কাজে অনুপ্রাণিত হয়ে তার হাতে নিজের কিছু সৃষ্টি তুলে দিলেন তিনি। তার সৃষ্টি করা স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, ভারতবর্ষ ও বন্দে মাতরম নামের ব্যাখ্যা তিনি তুলে দিলেন বিচারপতির হাতে। অভিজিৎ গাঙ্গুলির কাজে আমি ইন্সপায়ার্ড হয়ে আর কি ওনাকে আমার কিছু ক্রিয়েশন গিফট করি আর কি। গিফট করলেন? আমি ওনাকে দিলাম স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, ভারতবর্ষ আর বন্দে মাতরম, এই চারটে ব্যাখ্যা। যেমন ধরুন স্বামী বিবেকানন্দ, সায়ে হচ্ছে স্বার্থকে ত্যাগ করে তুমি ছিলে মানুষের তরে, মিতে হচ্ছে মীমাংসক তুমি জীবনের তাই রয়েছো ঘরে ঘরে, বিতে হচ্ছে বিশ্ব মাঝারে ভারতকে তুমি করেছো মহান, বেতে হচ্ছে বেদ তোমার জীবন দর্শন যা করেছে তোমায় আগুয়ান, কায়ে কালের প্রবাহে তুমি সদা বিদ্যমান, নয়ে নব নব চেতনায় তুমি বহমান, আবার নয়ে নমি তোমারে হে শতাব্দীর সাধক, দয়ে দর্শন তুমি জীবনে তুমি পথপ্রদর্শক। নিঃস্বার্থ ও নির্ভীকভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তা প্রত্যেকটি মানুষকে নাড়া দিয়েছে। আজকের দিনে তার মতো ব্যক্তিত্ব খুঁজে পাওয়া বিরল বলে জানান মানস সাহা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য এই কারণে যে উনি নিঃস্বার্থভাবে নির্ভীকভাবে উনি যে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন এটা প্রত্যেকটি মানুষকেই নাড়া দিয়েছে এবং আজকের দিনে এই রকম ব্যক্তিত্ব খুঁজে পাওয়া বিরল, যার জন্যই আমার মন থেকে আমি চেয়েছি যে আমি ওনাকে আমার ক্রিয়েশন কিছু দিই আর কি। উনি খুবই অ্যাপ্রিসিয়েট করলেন এবং বললেন যে দুর্দান্ত আপনার এই বিশ্লেষণী ক্ষমতা, আমার খুব ভালো লেগেছে আপনার ইয়েকে। তো ওনাকে আমি বললাম আপনি যে দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন দুর্নীতি শব্দটার অর্থ কী? দয়সুতে হচ্ছে দুর্জনের নেই কোনো ছলের অভাব, রয় হচ্ছে রয়েছে সদাই ছলের জবাব, নীতি হচ্ছে নীতি নিয়মের কখনো ধারে না ধার, তিতে হচ্ছে তীর্যক দৃষ্টিতে থাকে ঐশ্বর্য অপচার। এছাড়া আমি ওনাকে ভারতবর্ষ দিয়েছি। বিখ্যাত ব্যক্তিত্বের নাম বা বিশেষ কোনো নামকে ভেঙে তার অর্থ বের করাই হলো মানসবাবুর নেশা, এটাকেই শিল্পে পরিণত করেছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে কুর্নিশ জানান মানসবাবু, তার পাশাপাশি সেই কারণে এই শৈল্পিক সত্তা তার হাতে তুলে দিতে এসেছেন তিনি। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলাসে বসেই মানসবাবুর এই শিল্পকর্ম হাতে পেলেন তখনই খুশিতে তিনি বললেন লড়াইটা তিনি একা করছেন না, লড়াই করছেন এই আদালতের প্রত্যেকটি জজ, প্রত্যেকটি লয়ার থেকে শুরু করে লিটিগেন্টরা প্রত্যেকেই, আর এই লড়াইয়ের একমাত্র সাক্ষী সাধারণ মানুষ, এবং তারা যতদিন তাকে রাখবেন ততদিন তিনি তার দায়িত্ব পালন করবেন। মানসবাবুর এই কথোপকথন, মানসবাবুর সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই কথোপকথনে সমৃদ্ধ হলো কোর্ট নম্বর 17। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।